ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده एक भाई कर بيشاب সম্মানিত ভাই আল্লাহ রসুল সালাই সাল্লাম মানব জাতির জন্য উত্তম আদর্শ আল্লাহ বলেন রসুল হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তাই রসুল্লাহ সাল্লাই সাল্লাম যা করেছেন সে কাজগুলো যদি করা যায় তাহলেই মানুষের জন্য কল্যাণ হয় জি আপনি বলেছেন যে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যাবে না সম্মানিত ভাই ক্ষেত্র কয়েক প্রকার দাঁড়িয়ে পেশাব করা এমনিতেই এমনিতেই হারাম এমনিতেই হারাম তবে হ্যাঁ আপনি এমন এক জায়গাতে গেলেন যেখানে যদি বসে পেশাব করেন তাহলে আপনার জামা কাপড় নষ্ট হয়ে যাবে আর এই ছাড়া আপনার কোনো উপায় নেই এমন এক জায়গাতে গেছেন যেখানে নোংরা পরিবেশ আর আপনার এমন পেশাব লেগেছে যে আপনি থামতেও পারছেন না তাই আল্লাহ আল্লা সাল্লাম একদা তিনি এক ময়লা আবর্জনার পাশ দিয়ে যাচ্ছিলেন আর সে আবর্জনা ওই জায়গাতে পেশাবের তার পেশাব লাগলে তিনি ময়লা আবর্জনা ওখানে তিনি ময়লা আবর্জনার ওই জায়গাতে দাঁড়িয়ে পেশাব করেছেন তাই আপনারা যদি এরকম হয় যে ময়লা আবর্জনা এছাড়া পেশাব করার কিছু নেই তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন আর এমনিতেই করবেন না এমনিকে যেখানে সেখানে করতে না তবে আপনি এমন এক জায়গাতে গেছেন যেখানে দাঁড়িয়ে পেশাব না করলে যদি আপনি বিশ্বে বসে পেশাব করেন তাহলে আপনার পোশাক আশাক নষ্ট হয়ে যাবে এই যদি হয় তাহলে আপনি করতে পারেন এটা আপনার উজুর ক্ষেত্রে উজুরের ক্ষেত্রে যে আপনি আর যে সে যেখানে সেখানে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন এটা শরিয়তে কিন্তু হারামটা জায়েজ নয় আল্লাহ সাল্লাম এটা করেন নাই তাই আপনি দাঁড়িয়ে পেশাব করার জন্য আপনার জন্য সর্ব অবস্থায় হারাম নয় আপনার জন্য জায়েজ যখন আপনার সেই পরিবেশ পরিবেশ আপনি পড়বেন সেই পরিবেশে যেমন বললাম যে ময়লা আবার আর পার্শ্বে গেছেন আর ওই পেশা ওই জায়গা ছাড়া পেশাব করার কোনো স্থান নেই তবে আপনি শেষ সময় আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন জাহাদিস দ্বারা প্রমাণিত অল্লাহ আলাম । حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري